তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। তো আপনারা অনেকেই শুনেছেন সিবিএ কথাটি, অর্থাৎ ব্রেন স্ট্রোক কথাটি। তো ব্রেন স্ট্রোক দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক এবং একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। এই দুটোই আপনি আপনাদেরকে আমি ছবির মাধ্যমে দেখাবো যে কোনটাকে হেমোরেজিক স্ট্রোক বলছে এবং কোনটা ইসকেমিক স্ট্রোক, এবং দুটোর মধ্যে পার্থক্য কী। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে। এখানে যে দুটি ইমেজ দেখতে পাচ্ছেন, প্রথমের ইমেজটিকে বলা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। এখানে কি হয়েছে যে কালো এরিয়াটা, যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, সেখানকার কোষগুলি মরে গেছে। তো মরে যাওয়ার কারণ হচ্ছে সেই এরিয়াতে ব্লাড, কোনো একটি ব্লাড ভেসেলসের মাধ্যমে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই এরিয়ার কোষগুলি মরতে শুরু করে দিয়েছে এবং সেখানে ইনফেকশন তৈরি হয়েছে। এবং পরে যে ইমেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এখানে কোনো ব্লাড ভেসেলস ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কারণে এই এরিয়াটাতে রক্ত ক্লট হতে শুরু করেছে এবং যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন সেই এরিয়াটাতে রক্ত জমাট বেঁধে গেছে। এই রকমের স্ট্রোককে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। আর একটা জিনিস মনে রাখবেন, পেশেন্টের ব্রেনের যেই এরিয়াতে, মানে যেই সাইডে এই ঘটনাগুলি ঘটবে, তার বডির অপোজিট সাইড উইকনেস অথবা প্যারালাইসিস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।